খেজুর খেয়ে রোজা ভাঙার চল বিশ্বজুড়ে এর ধর্মীয় তাৎপর্য তো আছে অবশ্যই এছাড়া আর বিশেষ কি কারণ আছে জানেন কি আসসালামু আলাইকুম হেলথ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন খেজুর খাওয়ার ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য মহানবী হজরত মোহাম্মদ আলাহ সাল্লামের সময় থেকে খেজুর দিয়ে ইফতারের চল মহানবী মোহাম্মদ সাল্লাম নিজে খেজুর ও পানি খেয়ে ইফতার করতেন বলেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয়ই পানি পবিত্র তিরমিজি ও আবু দাউদ আফিয়াতুল হাদিস পাঁচশো বাষট্টি পৃষ্ঠা একশো একত্রিশ ও একশো খেজুর খাওয়ার বৈজ্ঞানিক তাৎপর্য ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি খেজুরের পুষ্টিগুণও গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পুষ্টিগুণ থাকার কারণে রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার আসুন সেই পুষ্টিগুণগুলো সম্পর্কে জেনে নেই প্রাকৃতিক মিষ্টি খেজুরে বিদ্যমান প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ ফ্রুক্টোজ ও শুক্রোজ আছে যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি চোখায় তাই সারাদিন রোজা রাখার পর খেজুর খেলে শরীর দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে ভরপুর পুষ্টি উপাদান খেজুরকে বলা হয় আশ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিনের মতো অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের পাওয়ার হাউস এসব পুষ্টি উপাদান শরীরের ক্ষয় পূরণ করে হাইড্রোশন ক্ষমতা খেজুরে প্রচুর পরিমাণ পানি থাকে যা সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরের যে ঘাটতি থাকে তা পূরণ করে শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে এবং রোজার সময় পানি শূন্যতা রোধ করে খেজুরে বিদ্যমান চিনি সহজে পরিপাকযোগ্য সারাদিন রোজা রাখার পর খালি পেটে খেজুর খেলে পরিপাক সহজ হয় পাকস্থলিতেও কোনো জটিলতা তৈরি হয় না এছাড়া খেজুর যে আঁশ থাকে তা পরিপাক ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে কোষের সুরক্ষা ও প্রদাহরোধী বৈশিষ্ট্য খেজুরে মেলে অ্যান্টি অক্সিডেন্ট বা জারনরোধী এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী উপাদান যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং প্রদাহ কমায় দীর্ঘমেয়াদী শক্তির উৎস খেজুরে বিদ্যমান প্রাকৃতিক চিনি খুব উপকারী খেজুর খেলে রক্তে চিনির মাত্রার হঠাৎ হ্রাস বৃদ্ধি ঘটে না ফলে দীর্ঘমেয়াদী শক্তি পাওয়া যায় যা পরবর্তী সময়ে কাজে লাগে ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ